আজ ফুড ফারিস্তায় দেখতেই পাচ্ছেন আমার অতিথি, নতুন করে যাকে পরিচয় করিয়ে দিতে হবে না, কোনিনিকা, আমার প্রিয় একজন অভিনেত্রী, প্রিয় একজন মানুষ, খুব ভালো বন্ধু। এবং ওর যেটা আরেকটা পাশাপাশি গুণ, অনেক গুণ রয়েছে তার মধ্যে, সেটা হচ্ছে খুব ভালো রান্না করে। তা ও আজকে কি রান্না করবে সেটা ওই বলবে, এবং মানে এই নামটুকু আমাকে বলেছে যে মুর্গ ফাটাফাট, তাহলে ফাটাফাট রান্না করে ফেলবে কোনিনিকা। নাও ওভার টু কোনিনিকা। মুর্গ ফাটাফাটের কথা বলবার আগে আগে শর্মিলাদির কথা বলবো। উনি আমার ছোটবেলায় বেড়ে ওঠার সময়কার একজন প্রিয় মানুষ, যার সাজ দেখে নিজে সেজেছি, এবং তারপরে যখন আমি এখানে এসেছি বারংবার ভালো ভালো খেয়েছি। আমি রান্না কত ভালো করি জানি না, কিন্তু খুব ভালো খেতে ভালোবাসি বেশি। এবং যতই মায়ের হাতের রান্না বাদ দিয়ে বিভিন্ন জায়গায় কলকাতায় যেখানে যেখানে ভালো রান্না হয় আমি দৌড়ে বেড়াই। তাই এই মুর্গ ফাটাফাটটা হলো একটা পার্সি রান্না। তবে একটাই কথা বলবো শর্মিলাদি, আমরা তো আফটার অল বাঙালি, এবং বাঙালি বাড়িতে অনেক রকমের সমস্যা এবং ভালো ভালো জিনিসপত্র হয়, যে জিনিসগুলোকে মানিয়ে নিয়ে চলতে হয়। কেউ এটা খায়, কেউ ওটা খায় না, কেউ খাবারে চিনি খায়, কেউ নুন খায় না, মানে অনেক চাপ হয়, এবং সেইগুলোকে মানিয়ে নিয়ে রান্না করা, এবং রান্নাটা তাতে সবার মনে ধরে, কারণ খাবার শিল্প, এটা একটা শিল্প। এবং আমি আরো একটা জিনিস রান্না করতে করতে বলি, চালিয়ে তাহলে গ্যাসটা দেয়, আমি খুব সেফটি মেজার্স সব ফলো করে রান্না বান্না করি। বাচ্চা আছে বাড়িতে, সেই জন্য একটু বড় হোক। সাদা তেল, প্রথমে সাদা তেল দেবো, এটা পার্সি রান্না। আবার বলছি তেলটা গরম হোক, তারপর বাকি জিনিস দিচ্ছি। এবার আমি আর একটা কথা বলবো, তোমার ক্ষেত্রে কিনা জানি না, রান্নাটা আমার জন্য একটা মেডিটেশন, ভীষণ থেরাপিউটিক। এবং আমার মানে আমার মা, আমার আজকে 44 বছর ধরে মাই রান্না করছেন আমাদের বাড়িতে, এবং আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি যেখানে যত খাবার খাই মায়ের রান্না খেতেই কেন এত ভালো লাগে। এটা আমার মাঝে মাঝে এটা মনে প্রশ্ন, মাঝে সুপার সকলেই বলে থাকে প্রত্যেকের নিজের মায়ের রান্না ভালো লাগে। আমার এটা মনে হয় রান্নার মধ্যে এমন এনার্জি দেওয়া থাকে যে এনার্জিটা না আমাদের শরীরের জন্য খুব উপকারী হয়, এবং আমাদের ভালো রাখতে সাহায্য করে, মনও ভালো রাখে। গোটা গরম মশলা, গোটা গরম মশলা দিচ্ছি আমি, যেটা ফাটে সেটা থেকে থাকি, এলাচ, এলাচটা ফাটাস করে থাকি। বুঝতেই পারছেন আমি খুব সাবধানি হাতে, প্রায় একটা এটা আমি বারবার বলি যে আগেকার বইয়ের রেসিপিতে থাকতো না ফোড়ন চমকাইয়া উঠিল, চমকে আমাদেরও চমকিয়ে দেয়, আমাদেরও চমকিয়ে দেয়। আমি জিরে দিই, গোটা জিরে দিলাম। আচ্ছা গ্যাসটা কমিয়ে দিই, তো আমি তেজপাতা খুব বেশি ভালোবাসি না বলে তেজপাতা রান্নায় দিই, তেজপাতাটার একটা ওভারপাওয়ারিং স্মেল আছে যে কারণে কমতে। তেজপাতা দিলাম, আর দিলাম গোটা গোলমরিচ, গোলমরিচটা কিন্তু বুকে পড়লে খুব ভালো, দারুণ লাগে আমার। আচ্ছা এটা হালকা ভাজা হতে হতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ। হ্যাঁ, ফাইনলি চপ পেঁয়াজ, যেরকম ভাবে খুশি কাটবেন, কোনো অসুবিধে নেই, নরম হয়ে যায় একদিকে। এরপর দিয়ে দেব ফাইনলি চপ টমেটো, এবার এটার জন্য একটু সময়, আমি বলি যে আমি কেন এটাকে বলি যে মেডিটেশনের কাজ করি, খুঁটি নাড়াতে নাড়াতে আমি কি করি, আমি বাড়ির সকলের ভালো কামনা করি, যেটাতে আমার মনে হয় যে এই আমি যদি এই সময় কোনো নেগেটিভ চিন্তা করি, এটা মানে আমি সবার জন্য বলছি, আমি নিজে মানি, আমি যদি ভালো চিন্তা মানে আমার কোথায় আমার পেমেন্ট বাকি আছে, কে আমার সকালবেলা কী বললো, এইসব আমি ভাবি না। আমি রান্নাটা করতে করতে ভাবি এটা যাতে পেটে গেলে সমস্ত পুষ্টিগুলো সঠিকভাবে পেটে যায়। হ্যাঁ সেইটাই, আমি না কি করি শর্ট, অনেক সময় সময় কম থাকে বলে এটা তাড়াতাড়ি যাতে হয় আমি সামান্য একটু নুন দিই, কারণ ওতে নরম হয়ে যায়, নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়। আমি এখন বেশি নুন দেব না, এবার এটা কিন্তু একেবারে আন্দাজ, এবং যিনি রাঁধছেন তার কতটা তিনি পটু তার উপরে। এরপরে আমি দেব কাঁচা লঙ্কা, আমার ফেভারিট জিনিস, এটা আমার কি আর ঝাল খাই, প্রচণ্ড ঝাল খাই আমি, আগে খেতাম না, কিন্তু কিয়াকে কনসিভ করার পর থেকে ওই ক্রেডিং হয় তখন একটা, হ্যাঁ এক একটা, এইটা হলো আমার সেই সাংঘাতিক ক্রেডিং হওয়ার যে এখনো অবধি চলছে, মানে আমি কোথাও থেকে কিছু আনালে আমি লিখে দিই প্লিজ পুট মোর চিলি। প্রথমে দেব রসুন, আমি বারবার বলি যেরকম যে আমাদের যখন রেসিপি যায় আমি সব মেজারমেন্ট লিখে দেবো, কাজেই আপনাদের শিখতে বা নিজেরা বাড়িতে যখন তৈরি করবেন কোনো অসুবিধে নেই। কিন্তু পাশাপাশি কোনি যেটা বলছিল যে
আমিও যেটা করি খুব আন্দাজের উপরে করতে করতে সেটা তৈরি হয়ে যায়। আপনাদের হয়তো যারা খুব বেশি রান্না করেন না বা নতুন করছেন তাদের হয়তো এক দুবার ভুল হবে, হোক নাই, ট্রায়াল অ্যান্ড এররের মাঝে মাঝে যেতে গিয়েই দেখবেন যে একদিন একটা খুব ভালো জিনিস তৈরি হয়ে গেছে। হাতের আন্দাজ তৈরি হওয়াটা কিন্তু খুব খুব জরুরি একটা জিনিস। আরও আর একটা জিনিসের জরুরি আছে না, তো যারা তোমার খাচ্ছে পাশে মানে বাড়ির লোকেদের সাপোর্ট করা, প্রথম জিনিস আপনি বড় রাঁধুনে হয়ে উঠবেন এমনটা কিন্তু নয়। এটাও তো একটা প্রসেস, এটাও একটা প্রসেস এবং এটার মধ্যে দিয়েই আপনি যেতে যেতে হঠাৎ করে দেখবেন একদিন আপনি সাংঘাতিক মানে এমন রান্না করলেন দেখে মনে হচ্ছে কোনো বড় রেস্টুরেন্টের রান্না। হ্যাঁ, এবং হঠাৎ করে আপনার বাড়ির সেই মানুষটা খেয়ে বললো এই চিলি চিকেনটা কি রেস্টুরেন্ট থেকে আনিয়েছো? এগুলো তো বিশাল পাওয়া, এটা একটা বিশাল পাওয়া। অলরেডি তেলটা ছেড়ে গেছে, এবার আমরা চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে দেই তারপরে আমি একটু হলুদ লঙ্কাটা দেব। অনেক সময় হয় কি যদি আঁচ বেশি থাকে, যারা মানে খুব এক্সপিরিয়েন্স কুক নয় তারা, তাদের হয় কি ওই মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। এরপর খুশি তাই আমি বলবো ভাবুন অনেকক্ষণ সময় আছে আজকে আপনার হাতে এবং বাড়িতেই আছে, এইটা ইজিলি চাপিয়ে দিয়ে এদিক ওদিক আর ঘরের কাজ করলেন, মাঝে মাঝে এসে খুঁজিটা নাড়ালেন এবং আপনার পছন্দ মতো একটা অন্য রকমের চিকেন, রোজকার সেই তথাকথিত খাবার নেই। হ্যাঁ, চিকেনের ঝোল বা আবার বলুন, বাজারে অনেক রকমের লঙ্কা পাওয়া যায়, কেমন ঝাল খান তার উপরে লঙ্কার রঙের জন্য লঙ্কা হয় আবার ঝালের জন্য লঙ্কা হয়। এই জন্য যে অনেক কিছু কারিগরি কিছু ব্যাপার এখানে নেই, সবটাই একসঙ্গে দিয়ে বসিয়ে দেওয়া। এবং ও যেটা বলছিল যে রান্নার সময় মেডিটেশনের ব্যাপার, পজিটিভিটি, সেগুলোর জন্য আমার মনে হয় মানে সবটাই আমি এই যে আমরা খুনতিও নাড়াই এটাও একটা মেডিটেশনেরই পার্ট, মানে আমরা যত মেডিটেশনের জিনিস আমরা করি সবেতেই একটা চক্রা, একটা গোল, একটা সব কিছু থাকে, তো এটা কোথাও গিয়ে নিজেরও একটা শুদ্ধি হয় এবং যারা খাচ্ছে তাদেরও ভালো। এবং আসলে খাবারটা তো খুব ভালোবাসার জিনিস, না চাইলেও ভালোবাসার জিনিস, মানে ডায়েট করলেও ভালোবাসার জিনিস, ডায়েট না করলে তো আরো বেশি ভালো। ওই যোগাযোগটা তো একটা এই জন্যই তো তোকে আমি বলতে হয় না সব একদম ঠিকঠিক। এই ধনে পাতাটা না বেশি করে দিলাম তার কারণ হলো ওই টেস্টটাই ভালো লাগে এখানে ভীষণ। আর এই যে আগে আমি বলেছি এর আগেও বারবার বলি যে একটু বাজারে কিনে কিনলে কিন্তু দেশি ধনে পাতা পাওয়া যায়, এবং দেশি ধনে পাতা চিনবেন কি করে, বড় বড় ভ্যাবড়া ভ্যাবড়া যে গাছের মতন পাতা ওগুলো না, খানিকটা পার্সলি পাতার মতো দেখতে লাগে দেশি ধনে পাতাটা, ওইটা দেখে খুঁজে খুঁজে নেবেন গন্ধটা ভালো। আমি অল্প একটু চিনছি, সবাই বলে আমি ঘটি বলে চিনি দিই কিন্তু না, একটু সামান্য ব্যালেন্স আমি তো বানাচ্ছি। হ্যাঁ, প্রায় শেষের দিকে রান্না এসে গেছে, গন্ধ তো ভালোই বেরিয়েছে, কেমন খেতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু ভালো খেতে হবে বলে আমার ধারণা। আর তোর ওই হাতের গুণ আছে না, হাতের পার সেইটাতে আরো ভালো হয়ে যাবে, ভালোবাসা আছে খাবার সঙ্গে। আর আমার নিজের তারপর জানা গেল যে কোনিও খুব ভালোবাসে এই কোয়ার্টার পাউন্ড, এই পাউরুটির কোনো জবাব নেই, সকালবেলা ওই যে গাড়ি করে পাউরুটি আসে বা এখন এমনি দোকানে দোকানেও পাওয়া যায়, ওইগুলো টোস্ট যে কি অপূর্ব সেটা বলে বোঝানো যাবে না, তাই জন্য আমি এই কোয়ার্টার পাউন্ড ইউজ করেছি। আপনারা দেখুন এবং ট্রাই করুন, এটা খুব সহজ একটা রান্না এতক্ষণ ধরে আমরা যা বললাম, এবং
দেখুন আমি বারবার একটা কথা বলবো, হয়তো শুনতে শুনতে আপনাদের একটু বোর লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, এটা আমাকে সহ্য করতে পারলে ওটাও সহ্য করতে হবে। যে আমি যাদের ভালোবাসি, আমি যাদের দুনিয়া কদর করি, তাদের এখানে ফুটফারিস্তায় আমি এবং আপনাদের সঙ্গে আমার ভালোবাসাটা শেয়ার করে নিই। এবার আমার একটা ফুটফারিস্তা সম্পর্কে কথা বলার আছে। বেশ কয়েকটা মাস পরে তুমি এটা শুরু করেছো এবং প্রথম দিন থেকেই আমি দেখছি এবং ফলো করছি এবং প্রত্যেক মুহূর্তে ভাবতাম কাজেই দেখছেন তো, সবাই মিলে না চললে হয় না, তাই জন্য ফুড ফারিস্তা দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব।